বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা ভালো থাকো এটাই আমাদের সকলের প্রত্যাশা। তোমাদের সেই ভালো থাকা এবং নিজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই আমি মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী শিক্ষক আইসিটি ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আজকে সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের কতটা সাফল্য এনেছে এবং এটার ব্যবহার আমাদের কতটা সহজ হয়েছে, সে সকল বিষয়গুলো নিয়ে আমরা কিছুটা কথা বলবো। তোমরা সকলেই এখন এই প্যান্ডামিক সিচুয়েশনে ঘরে বসে নিজের পড়াশোনা, সকল কাজকর্ম ঘরে বসে কম্পিউটার এবং ইন্টারনেট, অর্থাৎ অনলাইন এবং কম্পিউটার, এই দুইটা সমন্বয়ে সকল কাজকর্ম ঘরে বসে তোমরা করতে পারছো। যেমন এই যে আমরা এখন ক্লাস নিচ্ছি, মানে আমি এখন ক্লাস নিচ্ছি, তোমরা ঘরে বসে ক্লাস করছো, এটিও কিন্তু তথ্য প্রযুক্তি এবং এটা আমাদের জন্য কর্মক্ষেত্র, যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা শিক্ষকরা প্রত্যেকটা ছাত্রকে ক্লাস এবং প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পাঠ সম্পর্কে আমরা তোমাদেরকে সেবা দিতে পাচ্ছি। তাহলে এই যে কথাটা আমরা এখন বুঝতে পারতেছি যে পড়াশোনা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, হিসাব নিকাশ, তারপরে হলো কি লেনদেন, ব্যাংকিং কাজকর্ম, ঘরে বসে আমরা সকল কাজকর্ম, আমরা এর আগে বলেছি হেন কোনো কাজ নাই যেটা আমরা এখন ঘরে বসে করতে পারছি না তথ্য প্রযুক্তির কল্যাণে। তাহলে আমাদেরকে তথ্য প্রযুক্তিতে অবশ্যই সমৃদ্ধ হইতে হবে এবং এটার সঠিক ব্যবহার জানতে হবে। একটা সময় ছিল যে সময় মানুষ ঘরে বসে পৃথিবীর অন্য দেশের মানুষের সাথে যোগাযোগ করা, তাদের ছবি দেখে কথা বলা এবং ঘরে বসে পড়াশোনা করা, ঘরে বসে ব্যাংকিং কাজকর্ম করা, ঘরে বসে আমরা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়া এবং বিশ্ববিদ্যালয়ে খোঁজ খবর নেওয়া এবং সেখানে টাকা পাঠানো, ঠিক আছে, সেসব কোনো কিছু মানুষ চিন্তা করতে পারতো না। এখন আমরা ঘরে বসেই কি করতে পারি, দেখো, ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট করা এবং ভর্তি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করা, ভর্তি পরীক্ষার জন্য লাইনে দাঁড়িয়ে না থেকে এখন আমরা ঘরে বসেই ভর্তি পরীক্ষার ফর্ম ফিল আপ করা, ভর্তি পরীক্ষার টাকা জমা দেওয়া এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আমরা ঘরে বসে কি করতে পারি, ডাউনলোড করে প্রিন্ট করে সেটা বের করতে পারি। শুধু যেদিন পরীক্ষা সেই দিন আমাদের অংশগ্রহণ করতে হচ্ছে বা হবে, এটা আমাদের দেশের প্রেক্ষিতে, কিন্তু সারা বিশ্ব বা অন্যান্য দেশে এখন ঘরে বসেই অনলাইনে অ্যাডমিশন টেস্টও দেওয়া যায়, ঘরে বসে পড়াশোনাও করা যায়, ঘরে বসে কি সকল যে ফাইনাল টার্ম পরীক্ষা সেটাও করা যায়, সেটা হলো কি তথ্য প্রযুক্তির কল্যাণে। তাহলে আমাদের দেশে 2009 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক করলো তারা পুরো প্রক্রিয়া, অর্থাৎ যেখানে আগে আমাদের শুধু কাগজ কলম বা লাইনে দাঁড়িয়ে ছেলে মেয়েদেরকে ফর্ম নিতে হতো ভর্তির জন্য, সেটা কিভাবে অনলাইনে অর্থাৎ তথ্য প্রযুক্তি নির্ভর করা যায় সেই প্রক্রিয়াটা তারা প্রথম চিন্তা করে এবং তারাই প্রথম কাগজবিহীন এই প্রক্রিয়াটা শুরু করে, ঠিক আছে। তাহলে দেখো, ভর্তির জন্য কিভাবে রেজিস্ট্রেশন করা হবে এবং কি কি প্রক্রিয়া তারাই প্রথম চালু করেন, অর্থাৎ কাগজবিহীন এই ভর্তি প্রক্রিয়া 2009 সালের 21 আগস্ট দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন এবং তারপর থেকে এই দেশের প্রায় সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় এভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়। এখন দেখো, আমরা যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো 6 থেকে 10 পর্যন্ত সকল ক্লাসেই এখন ঘরে বসে আমরা অনলাইনের মাধ্যমে ভর্তির অ্যাপ্লিকেশন করতে পারি এবং ভর্তির তথ্য এবং ভর্তির লটারি সকল কিছুই আমরা ঘরে বসেই দেখতে এবং জানতে এবং শুনতে সকল কিছু পারছি। সেটা কিসের কল্যাণে? তথ্য প্রযুক্তির কল্যাণে। কাজেই ঘরে বসে শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে আমাদের কাজটা সীমাবদ্ধ নাই, এখন প্রত্যেকটা কর্মক্ষেত্রে প্রত্যেকের জন্যই সেটা একটা সহজ এবং সাবলীল একটা প্রক্রিয়া হয়ে উঠেছে এবং সেইগুলোর কারণে আমরা আমাদের কর্মক্ষেত্র, স্বাভাবিক জীবনযাত্রা সকল কিছুই সহজ থেকে সহজতর, আধুনিক থেকে আধুনিকতর হয়ে যাচ্ছে এবং আমরা সে সকল বিষয়ের সুবিধা পাচ্ছি। কাগজ ব্যবহার না করে অফিসের কাজকর্ম করার এই বিষয়টি আমাদের দেশে প্রথম শুরু হলেও ধারণাটি কিন্তু অনেক পুরনো। দেখো, 1975 সালে বিজনেস উইক নামের একটা ম্যাগাজিন প্রথমবার এটি সম্পর্কে একটি প্রবন্ধ ছাপা হয়েছিল, কিন্তু সেটি ছিল অনেকটা কল্পবিজ্ঞানের মতো, কারণ এটি বাস্তবে রূপ নিতে হলে অফিসের সবার কাছে একটা কম্পিউটার থাকতে হবে, সেটি তখন চিন্তাও করতে পারতো না। আর এখন আমরা অফিসে কম্পিউটার নাই এটা আমরা চিন্তাই করতে পারি না। দেখো, প্রযুক্তি এবং সময় মানুষকে কতটা সহজ এবং কতটা প্রযুক্তি নির্ভর করেছে এবং আমরা এখন দেখো
এই যে এই সময়ে আমরা প্রত্যেকটা কাজকর্ম ঘরে বসে কম্পিউটার ছাড়া তথ্য প্রযুক্তির আমরা কোনো কিছুই চিন্তা করতে পারি না, বা স্মার্টফোন ছাড়া কোনো কিছু আমরা চিন্তা করতে পারি না। এখন দেখো এখন সেটি পাল্টে গেছে, এখন কোনো অফিস কম্পিউটার নাই সেটা আমরা চিন্তাই করতে পারি না। কম্পিউটার লিখে একজন আরেকজনের কাছে পাঠিয়ে দেয়, বা কম্পিউটারগুলো নেটওয়ার্কের মাধ্যমে আরেকটির সাথে যুক্ত আছে, যা আমরা ঘরে বসেই চোখের পলকের মাধ্যমে সেই কাজগুলো করে নিতে পারি। কাগজে কিন্তু লেখা হয় না, বা কাগজে কিন্তু সেই কাজটাও হয় না যদি কোনো ডকুমেন্টস আমাদের প্রিন্ট না করা হয়। দেখো আমাদের দেশের এখনকার সময়ে একটা জনপ্রিয় বিষয় সেটা হলো কি, যে আমরা ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন, অর্থাৎ বাংলাদেশের তৈরি, দেখো বাংলাদেশের প্রযুক্তিবিদদের তৈরি ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে এখন আমরা এই যে কিছুদিন আগে আমরা জাতীয় নির্বাচন দেখলাম, তারপরে সিটি কর্পোরেশন নির্বাচন, এখন আমাদের দেশে পৌরসভা নির্বাচন হচ্ছে, তারপরে হবে ইউনিয়ন পরিষদ। যে সকল সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদগুলো বা পৌরসভাগুলো অনেক বেশি ডেভেলপ করেছে, মানে উন্নতি করেছে, সেইখানেই আমরা দেখতেছি ইভিএম এর মাধ্যমে ভোট হচ্ছে। অর্থাৎ জনগণকে কাগজে পেপারের মধ্যে যে ভোট দেওয়ার বিষয়টা, সেটা এখন আমরা কাগজে প্রিন্ট না করেও সেটা আমরা কি ইলেকট্রনিক উপায়ে, কিসের মাধ্যমে, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা ভোট বা ভোটাধিকার প্রয়োগ করতে পারি, যেখানে আমাদের কাগজের ব্যবহারটা কমে গেছে, কাগজ ছাপানো খরচটা এবং কাগজের যে পরিবেশটা নষ্ট হওয়া সেটাও এখন আমাদের কি অনেক সুন্দর, এবং হলো প্রক্রিয়াটা অনেক কি সহজ। তাহলে যত দিন যাচ্ছে মানুষ তত কম্পিউটার প্রতি নির্ভরশীল হচ্ছে, এবং মানুষের কাজকর্মগুলো সহজ হচ্ছে, এবং সেই ক্ষেত্রে কাগজের পরিবর্তে আমরা কম্পিউটার নির্ভর, তথ্য প্রযুক্তি নির্ভর বিষয়গুলো আমরা ব্যবহার করছি, এবং যে ছবিগুলো দরকার অর্থাৎ যে ডকুমেন্টসগুলো আমাদের অতীব প্রয়োজন সেই ডকুমেন্টসগুলোই আমরা এখন কি করতে পারি, ঘরে বসে শুধুমাত্র প্রিন্ট করে নিতে পারি। আর সকল কিছু আমরা মোবাইল ফোনে, ল্যাপটপে অথবা তথ্য প্রযুক্তি অর্থাৎ যেখানে আমরা বলি কি সার্ভার, সেখানে রেখেও আমরা আমাদের সকল কাজ করতে পারি, যেখানে তথ্যগুলো কি নিরাপদ থাকে। আমাদের দেশে কাগজ ছাড়া সবচেয়ে চমকপ্রদ একটি কাজ হচ্ছে ভোটিং মেশিন, যেটা আমরা ইতিমধ্যেই তোমাদেরকে বলেছি যে গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে যেখানে হিউজ পরিমাণ আমাদের কাগজ কলম এবং অন্যান্য অনেক বিষয় আমাদের লাগে, সেইখানে আমাদের ব্যালট পেপার ছাড়া, কাগজ কলম ছাড়া, বা তথ্য প্রযুক্তি মানুষকে হয়রানি ছাড়াই খুব সহজেই আমরা কি করতে পারি ইলেকট্রনিক উপায়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারি। সেখানে আমাদের কাজকর্মটা অনেক সহজ হয়ে গেছে, ঝামেলাটা কমে গেছে, এবং মানুষের যে হয়রানিটা সেটাও কমে গেছে, লাইনে দাঁড়িয়ে থেকে যে ভিড়াভিড়ি সেটাও আমাদের কমে গেছে। কাজেই আমরা তথ্য প্রযুক্তির যে এত সুন্দর ব্যবহার এবং তথ্য প্রযুক্তির এর এত সুন্দর ব্যবহারের ফলে আমাদের যে পরিবেশগত উন্নয়ন, সামাজিকগত উন্নয়ন, মানুষের আত্মিক উন্নয়ন, এবং হলো কি প্রযুক্তিগত উন্নয়ন, সকল কিছু যে আমাদের হয়েছে সেটা আমরা ঘরে বসে কি করতে পারি, বুঝতে পারি। কাজেই আমাদের তথ্য প্রযুক্তির উপরে যে সকল বিষয়গুলো আছে এগুলো তোমরা কর্মক্ষেত্রে এবং বাস্তব জীবনে প্রয়োগ করার যে বিষয় সেগুলো সম্পর্কে তোমরা বাসায় পড়বে, এবং এই সকল বিষয়গুলো নিয়ে তোমরা কাগজে লিখবে, সেই লেখাগুলো অবশ্যই আমার ব্যক্তিগত ভাইওয়ারে তোমরা পাঠিয়ে দেবে। সকলের সুস্বাস্থ্য এবং শুভকামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।